समस्त পাপ ক্ষয়কারী সর্বদুঃখ বিনাশিনী এই পবিত্র বৈশাখ মাসের একাদশীর নাম হয়েছে শ্রী শ্রী মোহিনী একাদশী। সুপ্রিয় ভক্তবৃন্দ, সবাইকে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথায় সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা আমার প্রণাম নিবেদন করছি। আগামী 26শে মধুসূদন, 8ই জ্যৈষ্ঠ রবিবার শ্রী শ্রী মোহিনী একাদশী ব্রত উপবাস তিথি। পারণ পরের দিন সকাল 5:12 থেকে 9:41 মধ্যে। এটি আমরা বাংলাদেশের সময় উল্লেখ করলাম, তবে পশ্চিমবঙ্গ ভারতের সময় সকাল 4:53 থেকে 9:20 মধ্যে। তবে হ্যাঁ, আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমরা প্রতিটি একাদশীর মাহাত্ম্য কথায় এ প্রসঙ্গে আলোচনা করে থাকি, আপনারা পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যালেন্ডার বা পঞ্জিকা দেখে আপনার স্ব অবস্থানের অনুযায়ী, সময় অনুযায়ী আপনি পঞ্চরবিশেষ্য বা মহাপ্রসাদ গ্রহণপূর্বক পালন করে নেবেন। তো চলুন জেনে নেওয়া যাক এই মহিমান্বিত চমৎকারপ্রদ মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবানের কাছে প্রশ্ন করলেন, হে জনার্দন, কৃপাপূর্বক আমাকে বলুন এই বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথির কী নাম, পালনের কী বিধি, এর কী ফল, এবং এই ব্রত পালন করলে কী লাভ হয়ে থাকে। যুধিষ্ঠির মহারাজের এহেন প্রশ্ন শ্রবণ করে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তো তখন তিনি বলতে লাগলেন, হে যুধিষ্ঠির মহারাজ, আপনি যে প্রশ্নটি করেছেন এই ব্রত সম্পর্কে জানার জন্য, ইতিমধ্যে এই প্রশ্ন ভগবান রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে জানতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী, সীতার বিরহজনিত কারণে আমি দুঃখ পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, আমার খুব অপূর্ণতা অতৃপ্তি, তাই আমি আপনার কাছে আমার দুঃখের কথা শেয়ার করলাম। কৃপাপূর্বক আমার এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অশান্তি দূর করার এমন কি বিধি আছে, এমন কি ব্রত আছে, এমন কি ধর্মীয় অনুষ্ঠান আছে, যা পালনপূর্বক আমি আমার সমস্ত অপূর্ণতা দুঃখ অশান্তি ক্লেশ এই কষ্ট থেকে, এই বিরহত জনিত এই দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। আপনারা হয়তোবা এখন ভাবতে পারেন, স্বয়ং ভগবানের এত দুঃখ না? তখন বশিষ্ঠ মুনি বললেন, হে রামচন্দ্র, তোমার কথা শ্রবণ মাত্র যাদের চিত্ত প্রসন্ন হয়, তোমার নাম গ্রহণের ফলে যারা তৎক্ষণাৎ পবিত্র হয়, আর আপনি অত্যন্ত মহৎ, কেননা আপনি সমস্ত ত্রিভুবনের লোকের মঙ্গলের জন্য চিন্তা করছেন, তাই আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা আপনাকে বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারাও মনোযোগ সহকারে শ্রবণ করুন, কেননা এই ব্রত মাহাত্ম্য যদি কেউ শ্রবণ করে সে সহস্র গোদানের ফল লাভ করে এবং তার সমস্ত দুঃখ সাথে সাথে নিরসন হয়ে যায়। তখন বৈশিষ্ট্যমণি বলতে লাগলেন, এই বৈশাখ মাসের একাদশীর নাম হয়েছে মোহিনী একাদশী। মোহিনী, যিনি সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত অশান্তি অপূর্ণ থেকে যিনি মুক্তি প্রদান করে, তিনি হয়েছে এই মোহিনী। তাই সমস্ত মানুষের উচিত এই সমস্ত দুঃখ বিনাশিনী, সমস্ত পাপ ক্ষয়কারী এই ব্রত উৎসব পালন করা। শুধু তাই নয়, যদি কেউ এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে তার সমস্ত পূর্বার্জিত সমস্ত পাপরাশি থেকে সাথে সাথে সে মুক্তি লাভ করে। তো একবার পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শাস্ত্র প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান
মেধাবী সুকৃতি ও ধৃতবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃতবুদ্ধি ছিলেন অত্যন্ত অসৎ প্রকৃতির। অন্য যারা বাকি ভাইয়েরা সবাই ধর্মপরায়ণ, পিতার আদেশ নির্দেশ সদ্গুণ সম্পন্ন ব্যক্তি ছিলেন, কিন্তু এই ধৃতবুষ্টি ছিলেন অধর্ম অসৎ প্রকৃতির। নেশা, জুয়া, দূতক্রিয়া, অবৈধ মেলামেশা, বেশ্যাসঙ্গ, সমস্ত পাপকর্ম তথা দেবতা ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবায় তিনি তৎপর ছিলেন না। পিতৃধন, চুরি, ডাকাতি, এটাই ছিল তার প্রতিদিনের কর্ম। নেশা, মদ, সুরাপানে সবসময় মত্ত থাকতেন। একদিন তার পিতা ধনপাল প্রথম মধ্য দিয়ে যাচ্ছেন, আর তখন দেখতে পেলেন তার এই পুত্র একটি বেশ্যার সঙ্গে তার গায়ে হাত দিয়ে পথ চলতে শুরু করছে। তার নির্লজ্জ বেহায়া অসৎ প্রকৃতির এভাবে তার পুত্রকে এরকম একটি বেশ্যার সহিত ঘুরতে দেখে তিনি খুব ব্যথিত হয়েছিলেন, কষ্ট পাচ্ছিলেন, এবং তিনি সাথে সাথে ওই দিনেই তাকে তার গৃহ থেকে বের করে দেয়। এভাবে আত্মীয় স্বজন সবাইকে পরিত্যাগপূর্বক তিনি ঘুরতে লাগলেন পথে পথে। এমনকি একটি সময় সমস্ত বেশ্যাগণও তাকে পরিত্যাগ করেছিল। অন্ন বস্ত্র খাদ্যহীন অবস্থায় সে খুব অপূর্ণতা অতৃপ্তি মনে করল, অভাবে স্বভাব নষ্ট। আর তখন খিদার জ্বালায় তিনি ওই গ্রামেই চুরি করতে আরম্ভ করল। একদিন দুদিন যখন ধরা পড়ে তখন তার পিতার সম্মানার্থে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। এভাবে যথেষ্টবার তিনি এই চুরিবৃত্তি কার্য করেছে এবং বারবার তাকে ক্ষমা করে দিচ্ছে। একদিন গ্রামের সবাই অতিষ্ঠ হয়ে রাজার কাছে প্রস্তাব নিয়ে গেছে। রাজা তখন তাকে আটক করে দ্বারবন্দী, গৃহবন্দী অর্থাৎ কারাগারে নিক্ষেপ করে। অনেক দিন সেখানে কষ্টভোগ করে যখন সে আবার সেই কারাঘর থেকে মুক্ত লাভ করল, আর তখন সে বনে প্রবেশ করল মুক্ত হয়ে। আর সেখানে গিয়ে পশু পাখি উদ্ভিদ সমস্ত গাছপালা ভেঙে চুড়ে তছনছ, এবং সে মাংস আহার সমস্ত পশু পাখিদের নিধন করত। এত কিছুর পরেও সে নিজেকে সংশোধন করতে পারল না, আবার সেই পুনরায় পাপ কাজে নিমিত্ত হল। আসলে দুষ্কর্মের ফলে যদি কেউ সে তার জীবন থেকে ধর্মকে ত্যাগ করে, অধর্ম করে, সে প্রকৃতপক্ষে এই জগতে সুখী হতে পারে না। তাই সে ভাবতে শুরু করল, কেন আমি এই দুঃখে কষ্টে জর্জরিত হচ্ছি, কেন আমার আত্মীয় স্বজন, পিতামাতা, আমার বন্ধু, বাবা মা সবাই আমাকে পরিত্যাগ করলো। এভাবে চিন্তা করতে করতে অনেক দিন অতিবাহিত হলো। সৌভাগ্যক্রমে উনি একদিন কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলেন, এবং ঋষি তখন স্নানপূর্বক তার আশ্রমের দিকে প্রত্যাবর্তন করতে লাগলেন। আর তখন যখন এই দৃষ্ট বুদ্ধি এই মুনির দিকে অগ্রসর হতে লাগলেন, আর তখন কোনো এক ঘটনাচক্রে, ঘটনাক্রমে মুনিরের সেই শরীর থেকে এক ফোঁটা জল সেই ধৃত বুদ্ধির গায়ের উপর পড়ে, আর সেই জল স্পর্শে সাথে সাথে সেই ধৃত বুদ্ধি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তার একটি পূর্ণ চেতনার উদয় হল। এটি হয়েছে সাধু দর্শন, বৈষ্ণব দর্শন বা তাদের সঙ্গের ফল। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আর তৎক্ষণাৎ শুদ্ধ বুদ্ধির উদয় হওয়ার পরে তিনি তখন কীর্তাঞ্জলি নিবেদনপূর্বক তার কাছে প্রার্থনা নিবেদন করল, হে ঋষিবর, হে মুনিবর, হে রাজর্ষি, হে তপস্বী, আমি অনেক দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, আমি অশান্তি অপূর্ণতায় আমি আমার দিন অতিবাহিত করছি। হে প্রভু, আমি কিভাবে আমি এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্ত হতে পারি, আমাকে তার একটি বিধি আপনি বলুন। তখন ধৃতপুষ্টির এহেন কথা শ্রবণ করে ঋষি বললেন, আসছে আগামী
আর কিছুদিন পর এই বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া মোহিনী একাদশী ব্রত উপবাস তিথি। তুমি যদি নিষ্ঠার সহিত ভক্তি ভরে তুমি এই তিথি ব্রত উৎসব পালন করো তাহলে তুমি তার এই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আনন্দময় জীবন লাভ করতে পারবে। তখন মহামণি বৈশিষ্ট্য বললেন, হে রামচন্দ্র, এই হলো বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া মোহিনী একাদশী ব্রত উপবাস তিথি। ঋষির কথা শোনা মাত্রই ধৃত বুদ্ধি খুব নিষ্ঠার সহিত এই ব্রত উৎসব পালন করেছিলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালন করে সাথে সাথে ধৃত বুদ্ধি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিল, সে নিষ্পাপ হয়েছিল এবং দিব্য এক দেহ লাভ করল। অবশেষে গরুরে আরোহণ করে সমস্ত এই দুঃখ কষ্ট পাপ থেকে মুক্ত হয়ে তিনি বৈকুণ্ঠধাম গমন করলেন। তো খুব মহিমান্বিত চমৎকারপ্রদ এই ব্রত উপবাস তিথি। হে রাজন, ত্রিলোকে এই মোহিনী একাদশী ব্রতর মতো শ্রেষ্ঠ ব্রত, দান, দক্ষিণা, তপস্যা কোনো ভক্তিমূলক বিধি আর নেই। ত্রিভুবন জগৎব্যাপী এই মোহিনী একাদশী বিখ্যাত। শুধু তাই নয়, সমস্ত যজ্ঞ, তীর্থস্থান দর্শন, দান, যত প্রকার পুণ্যকর্ম আছে তার থেকে শ্রেষ্ঠ এই মোহিনী একাদশী। এবং এই মোহিনী একাদশী পালন এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আসছে আগামী রবিবার এই চমৎকার মহিমান্বিত সমস্ত পাপ ক্ষয়কারী সমস্ত দুঃখ বিনাশিনী এই মোহিনী একাদশী আপনারা নিষ্ঠাভরে শ্রদ্ধার সহিত পালন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। একাদশী বা অন্য ধর্মীয় কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা কমেন্ট সেকশনে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার কমিউনিটি, আপনার সনাতন ধর্ম অবলম্বী কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলের কাছে, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অবশ্যই সে অনেক উপকৃত হতে পারবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।